আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে কারণে হঠাৎ সারা দেশে নিরাপত্তা জোরদার, সাথে দেখবেন পদ্মা সেতু নির্মাণে ব্যবহৃত যন্ত্র জাদুঘরে রাখা হবে, জানালেন প্রধানমন্ত্রী। দর্শক, বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর মাত্র 10 দিন পরে খুলছে পদ্মা সেতু, এখন শুধু উদ্বোধনের অপেক্ষায়। আগামী 25 জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ভোর 6টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে সেতুটি। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে রাজধানী সহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি মহল নাশকতা ও ধ্বংসাত্মক কিছু ঘটিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে পারে বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ কারণে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশের প্রতিটি থানায় নির্দেশ পাঠানো হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার জন্য। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য সার্বক্ষণিক সাইবার মনিটরিং করা হচ্ছে। উদ্বোধনের দিন পদ্মার দুই পাড়েই শুধু 5,000-এরও বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ইউনিফর্মে মোতায়েন থাকবেন। সাদা পোশাকে তৎপর থাকবেন বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য। পুলিশ সদর দপ্তরের DIG অপারেশনস হায়দার আলী খান গণমাধ্যমকে বলেন, সেতুকে ঘিরে দেশের বাইরে থেকেও উস্কানি দেওয়া হচ্ছে, দেশের ভেতরও কেউ এ ধরনের কাজ করতে পারে। আমরা তাদের মনিটরিং করছি, সে অনুযায়ী ফোর্স মোতায়েন করা হয়েছে, সারা দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি বলেন, যেসব জায়গায় বড় পর্দায় উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে সেসব জায়গায় নজরদারি বাড়ানো হয়েছে, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে নির্দেশনা দেওয়া হয়েছে, যারা অনুষ্ঠান স্থলে আসবেন তাদের চলাফেরা নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। হায়দার আলী বলেন, কেউ নাশকতার পরিকল্পনা করে থাকলেও সেটা সফল হবে না, ষড়যন্ত্রকারীদের আমরা ইতোমধ্যে নজরদারিতে এনেছি, আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি, KPI ভুক্ত প্রতিষ্ঠান সহ সব ক্ষেত্রেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পদ্মা সেতু নির্মাণে যারা জড়িত ছিলেন তাদের সবার সঙ্গে ছবি তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্মাণে যেসব যন্ত্র ব্যবহার করা হয়েছে তা জাদুঘরে রাখা হবে, মাওয়ায় তৈরি করা হবে এই জাদুঘর। মঙ্গলবার 14 জুন একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই তথ্য জানিয়েছেন। এদিন ভার্চুয়ালি যোগ দিয়ে একনেকের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় 10,855 কোটি টাকার 10টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় জানানো হয়, 3 বছরেও শেষ হয়নি 46টি স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণ প্রকল্প, এজন্য আবারও মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় কমপক্ষে 1টি করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনে গুরুত্ব দিয়েছে সরকার। 550টি উপজেলায় স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু জমি অধিগ্রহণ জটিলতায় কাজ এগিয়ে নিতে বিলম্ব হচ্ছে। তিনি আরো জানান, পদ্মা সেতুতে নিয়োজিত শ্রমিক থেকে মন্ত্রী পর্যন্ত সকলের নাম সংরক্ষণ করা হবে।